final to Canal Road. অল ব্লগ লাভার্স, ওয়েলকাম ব্যাক টু ভিনদেশি চান্দ্রেস চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে চলে এসেছি ডলার ট্রিতে, দেখতেই পাচ্ছি। ডলার ট্রি হচ্ছে $1 শপ, যেটা এখন $1.25 শপ। এখানে $1.25-এ সমস্ত রকম জিনিস পাওয়া যায়, খাবার দাবার থেকে শুরু করে বাচ্চাদের খেলনা, জামা কাপড়, তারপরে এর জিনিস, তারপরে ঘর সাজানোর জিনিস, গার্ডেনিংয়ের জিনিস, সমস্ত কিছু ভীষণ ভীষণ কম দামে এখানে পাওয়া যায়, আর জিনিসগুলোও যথেষ্ট ভালো। তাহলে চলুন আজকে আপনাদেরকেও ঘুরে দেখাই আমেরিকার ডলার ট্রি। প্রায় আড়াই মাস ছুটির পরে এখন স্কুল খুলবে, সেপ্টেম্বর থেকেই নতুন সেশন এখানে স্টার্ট হয়ে যাবে, আর সামনেই আসছে হচ্ছে হ্যালোইন। তাই জন্য ডলার ট্রি স্কুল সাপ্লাইজ আর হ্যালোইনের ডেকোরেশনে পুরো ভর্তি হয়ে আছে। এখানে গভর্নমেন্ট স্কুলগুলোতে এই নতুন সেশন শুরু হওয়ার আগে সব প্যারেন্টসদেরকেই একটা লিস্ট দিয়ে দেওয়া হয় যে কী কী লাগবে, এবং এটাই ওরা সারা বছর ইউজ করে। আবার কোনো কোনো স্কুল বলে যে তারাও নিজেরাও কিনে নিতে পারে, তার জন্য আগে থেকে কিছু টাকা দিয়ে দিতে হয়। কিন্তু বাচ্চারা দেখেছি যে এই স্কুল সাপ্লাইজ কেনার জন্য ভীষণ এক্সাইটেড থাকে। এবছর টংলু কিন্ডারগার্টেনে যদিও বা যাবে, কিন্তু সেটি পাবলিক স্কুল নয়, তাই জন্য আমাদের এই বছরটা এই স্কুল সাপ্লাইজ সেভাবে কিছুই কিনতে হবে না। আসছে বছর থেকে আমরাও স্কুল সাপ্লাইজ কিনব। আর এই স্টোরে বিভিন্ন ধরনের হ্যালোইনের ডেকোরেশন পাওয়া যায়, আর সমস্ত কিছুই ভীষণ কম দামে, $1.25। মানে ধরুন আমাদের এই একশো টাকার মধ্যে এই স্টোরের মোটামুটি 80% to 90% জিনিস পাওয়া যায়। আর কিছু সেকশন আছে যেখানে $5 শপ, সেই $5 শপে ধরুন টি শার্ট পাওয়া যায়, বা একটু ভালো কোনো টয় পাওয়া যায়, বা ক্রাফটের কিছু জিনিস পাওয়া যায়। এই সমস্ত আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্সগুলোর এক একটা বাঞ্চি $1.25 করে। আর যেহেতু সামনেই হ্যালোইন আসছে, তাই জন্য কালার কম্বিনেশনগুলো দেখলেন কীরকম হ্যালোইনের ম্যাচিং করেই এসছে। আর এই সেকশনটাতে ইউজ অ্যান্ড থ্রো সমস্ত জিনিসপত্র, বা পার্টিতে যেসব জিনিসপত্র লাগে, কোনো সেলিব্রেশন, বার্থডে পার্টি, অ্যানিভার্সারি, তার জন্য যা যা লাগে এখানে থিম ওয়াইজ খুব সুন্দর পাওয়া যায়। আমরাও টংলুর বার্থডেতে এখান থেকে অনেক কিছু কিনে নিয়ে গেছি। সাওয়ার স্ট্রিপ, এতগুলো সাওয়ার স্ট্রিপ খাবি তো, দেখছি, ঠিক আছে চ। যখনই বেরোতে হবে জানেন তো, টংলুর জন্য কিছু না কিছু একটা কিনতেই হবে, নয় একটা ক্যান্ডির প্যাকেট, নয় একটা টয়, একদম না হলে মাথা খারাপ করে দেয়। এখানে দেখুন কত সুন্দর সুন্দর টিস্যু পেপারগুলোও পাওয়া যায়। কস্কো কিংবা ওয়ালমার্টে গেলে অনেকগুলো একসাথে কিনতে হয়, কিন্তু অনেক সময় জানেন তো যে অনেকগুলো একসাথে দরকার হয় না। ধরুন আমার এই লাগবে হচ্ছে গাড়ির টিস্যু পেপারটা শেষ হয়ে গেছে, তো সেটার জন্য একটা ছোট্ট কিনে নিলেই হয়ে যায়। আর এখানে এই জন্যই আসা যে ছোটোখাটো জিনিস এখানে খুব কম দামে পাওয়া যায়, আর প্রত্যেক কটা জিনিসই খুব দরকারি। এই চলে এলাম টংলুর টয় সেকশনে, এখানে কত ভালো ভালো গাড়িগুলো, সবকটা গাড়ি এখানে $1.25 করে। আর কিছু গাড়ি আছে যেগুলো যেরকম এখানে মনস্টার ট্রাক বা এরকম বড় বড় গাড়ি যেগুলো, সেগুলো পাওয়া যায় হচ্ছে $5 করে।
আমার লন্ড্রি বাকেটটা ভেঙে গেছে, কিন্তু এখানেও দেখলাম বেশ লন্ড্রি বাকেটগুলো ছোটো ছোটোই পাওয়া যাচ্ছে। আমার আরেকটু বড় লন্ড্রি বাকেটের দরকার, তাই আর নেব না আজকে। বা ভালো ভালো ব্যাগও বিক্রি হয়েছে, চাই অন্য সেকশনটাতে আপনাদেরকে দেখাই যে বলেছিলাম যে এখানে $5 কিছু কিছু টি শার্ট পাওয়া যায়। এই টি শার্টটা তো আমি নিজে ইউজ করেছি, এত ভালো কোয়ালিটির আর এত সুন্দর সুন্দর পাওয়া যায়, খুব ভাল লাগে। বাবা, আমার তো কার্ট প্রায় ভর্তি হয়ে গেছে, অনেক কিছু নেওয়া হয়ে গেছে। দেখি টংলু কি করে, চারপাশ ঘুরে বেড়ায় আর অনেক কিছু তুলতে থাকে। আমার মাঝে মাঝে যখন ভাই বিল করাতে যাই তখন দেখি কত কি নেওয়া হয়ে গেছে, তারপর সেগুলোকে সব আলাদা করতে হয়। চলুন আপনাদের এখানকার ক্রাফট সেকশনটাতে নিয়ে যাই। এখানে ক্যান্ডেলগুলো না ভীষণ ভালো হয়, মানে ভীষণ, আমার যেহেতু ক্যান্ডেল খুব ভালো লাগে, প্রত্যেক কটা ক্যান্ডেলের এত সুন্দর সুন্দর স্মেল, এত ভালো হয় ক্যান্ডেলগুলো যে যখনই আসি আমি এখান থেকে অনেক ক্যান্ডেল কিনে নিয়ে যাই। এরম করতে করতে আমার বাড়িতে এত ক্যান্ডেল ভর্তি হয়ে গেছে। এখানে দেখুন নিউবর্ন বেবিদের জন্য সমস্ত কিছু পাওয়া যায়, ব্রাশ থেকে শুরু করে টিদার, ডাইপার ডিসপোজাল ব্যাগস, তারপর ছোটো ছোটো জামা, আর বাচ্চা একদম নিউবর্নদের জন্য ছোটো ছোটো হেয়ার অ্যাক্সেসরিজ খুব খুব ভালো পাওয়া যায়। প্রথম প্রথম যখন ইউএসএতে এসেছিলাম তখন আমার মনে আছে যে আমি ডলার ট্রিতে এসে প্রচুর শপিং করেছিলাম, কারণ সব জিনিসই তো লাগবে, আর কস্কো কিংবা ওয়ালমার্টে কিনতে গেলে অনেকগুলো একসাথে করে কিনতে হচ্ছে, কিন্তু এখানে সেটা খুব কম সংখ্যকই তুমি কিনতে পারবে, তোমার যতটুকু লাগবে, কারণ এখানে কোনো ওয়েস্টের ব্যাপার নেই। তাই জন্য প্রথমে এসেই ডলার ট্রি থেকে অনেক কিছু আমি কিনে নিয়েছিলাম। চলুন এখানের এবার কসমেটিক সেকশনটা আপনাদেরকে ঘুরে দেখাই। মেয়েদের সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে কসমেটিক্স, আর সেই কসমেটিক্স যদি কম দামে পাওয়া যায় ভালো কোয়ালিটির, তাহলে তো বলার কথাই নয়। আর আমার ডলার ট্রির এই সেকশনটা সবচেয়ে বেশি ভাল লাগে, আমি এলেই আগে ক্যান্ডেলের সেকশন আর তারপরে চলে আসি হচ্ছে এই কসমেটিক্সের সেকশন, আর টংলু চলে আসে এই ক্যান্ডির সেকশনে। এখানে বাচ্চাদের ক্যান্ডিগুলো অনেকগুলোই ভালো ভালো পাওয়া যায়, আর এখানে এলেই টংলুর জন্য বেশ খানিকটা অনেক ধরনের ক্যান্ডি কিনে নিয়ে যায়। বাড়িতে থাকে তো ছোট বাচ্চা, একটু আধটু ক্যান্ডি খেতেই চায়, তাই জন্য অনেকগুলো ফ্লেভারের ক্যান্ডি নিয়ে গেলে কি হয়, বেশ ঘুরিয়ে ফিরিয়ে একটা একটা করে দেওয়া যায়। আবার ওর একটা রিওয়ার্ডের ব্যাপারও থাকে যে ভালো কিছু কাজ করলে আমি ওকে ক্যান্ডি দিই, তাই ওর জন্য এখানে বেশ কয়েকটা ফ্লেভারেরই ক্যান্ডি নিয়ে নিলাম। এগুলো আবার ওকে দেখানো যাবে না, ওকে দেখালেই হয়ে যাবে, এগুলো লুকিয়ে রাখতে হবে। দেখি এখনও ও একটু বাবার সাথে ওই দিকে আছে, এই ফাঁকে আমি কয়েকটা ক্যান্ডি ওর জন্য নিয়ে নিই। এই সেকশনটা হচ্ছে কিছু ক্যান ফুড আর ফ্রোজেন ফুডের সেকশন। আমিও এখান থেকে অনেক সময় কিছু ক্যান ফুড বা ম্যাগি বা পাস্তা এই সমস্ত কিছু রেডি টু ইট ফুড নিয়ে যাই, বেশ ভালো কোয়ালিটিরই পাই।
আপনাদের যেটা বলছিলাম যে এখানে এসে আমি ডলার ট্রি থেকে প্রচুর জিনিস কিনেছি, আর প্রথমেই কিনেছিলাম এখান থেকে দুটো কফি মাগ। সেই কফি মাগে তো এখনও আমি কফি খাই, বেশ টেকসই কিন্তু এখানকার জিনিসগুলো। এবার চলুন চলে যাই কিচেনের ক্রকারি, ইউটেন্সিলস, টুলস, অ্যাক্সেসরিজ এই সেকশনটাতে। প্রচুর প্রচুর হিউজ কালেকশন এখানে। কে বলে যে ইউএসএতে কম দামে ভালো জিনিস পাওয়া যায় না, এখানে কম দামে যথেষ্ট ভালো জিনিস পাওয়া যায়। তাহলে আপনাদেরকে যদি কেউ জিজ্ঞাসা করে যে ইউএসএতে কম দামে জিনিস পাওয়া যায় না, সব কিছুরই দাম বেশি, এবার তাহলে বলতে পারবেন তো যে ইউএসএতে কম দামে ভালো জিনিস পাওয়া যায়? শপিং কমপ্লিট হয়ে গেছে, এবার বিলের দিকে যাই, বিল করি, করে বাড়ি পালাই। ভীষণ ভালো লাগে এই জায়গাটাতে আসতে, এত কিছু এখানে পাওয়া যায়, আর সত্যি খুব দরকারি দরকারি জিনিস পাওয়া যায়। দেখলে জানেন তো আরও বেশি ভালো করে মনে পড়ে যে কী কী পাওয়া যায়, আর যথেষ্ট কম দামে আর ভীষণ ভালো কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না, সবই মোটামুটি খুব ভালো মতো পাওয়া যায়। আজকে একটু তাড়াতে আছি, কারণ সৌরভকে গিয়ে আবার অফিসের কাজে বসতে হবে, তো সেই জন্য ভালো করে পুরোটা দেখাতে পারলাম না। পরে আর একবার করে আসবো, আর একদিন এসে কিন্তু আপনাদেরকে ভালো করে দেখাবো। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে আপনাদের সাথে আমার একটা নতুন ব্লগ নিয়ে। আর ওরই তো জিনিস কিনে যাচ্ছি গো সেই থাকে। দেখি নিতে হবে না, তোর অনেক আছে সানগ্লাস। হ্যাঁ ব্যাস, চলো চলো বিলে, চলো চলো বিল করতে চলো। ললিপপ আবার ওই বড় না, আবার ওই বড়, অন্যদিন আমরা আসবো ওই বড় ললিপপ, আবার ওই বড় ললিপপ। হ্যাঁ, এত ব্যাগ লাগবেও না, আমি নিয়ে যাচ্ছি হাতে করে।